ডিআইজি মিজানকে চাকরি থেকে বরখাস্ত। এদিকে তারেককে রাজনীতি আরো শিখতে বললেন ডক্টর মোশাররফ। জানাবো দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, স্বীকার করলেন বাণিজ্য মন্ত্রী। এবার জনগণ সিংহাসন ধরে টান দেবে আর রক্ষা হবে না, বললেন রিজভি। এবং সর্বশেষ জানাবো ভোটে জিতেও টাকা ফেরত নিলেন জেলা পরিষদ সদস্য। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ডিআইজি মিজানকে চাকরি থেকে বরখাস্ত। সাময়িক বরখাস্ত হওয়া ও দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার মিজানুর রহমানকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিজানুর রহমান বিরুদ্ধে 2019 সালে 6 জুন দুর্নীতি দমন কমিশনের মামলা তদন্ত শেষে মানি লন্ডারিং প্রতিরোধ আইনসহ একাধিক অভিযোগে চার্জশিট দাখিল করা হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাকে 3 বছরের কারাদণ্ড প্রদান করেন। যেহেতু সরকারি চাকরি আইন 2018-এর 42 ধারা অনুযায়ী মোহাম্মদ মিজানুর রহমানকে গত 23 ফেব্রুয়ারি থেকে চাকরি হতে বরখাস্ত করা হলো, চলতি বছরের 23 ফেব্রুয়ারি ঘুষ নেওয়ার মামলায় ডিআইজি মিজানুর রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন আদালত। 40 লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির অভিযোগে 2009 সালে 16 জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় একের পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লা বাদী হয়ে মামলা করেছিলেন। ডিআইজি মিজান অস্ত্রের মুখে এক নারীকে তুলে নিয়ে বিয়ে করা সহ নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ থেকে সাময়িক বরখাস্ত হন। তখন তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। 2019 সালে 2 জুন মিজানকে গ্রেপ্তার করে আদালত তোলা হয়। এর সময় আদালত তাকে কারাগারে পাঠান। তারেককে রাজনীতি আরও শিখতে বললেন ডক্টর মোশাররফ। গতকাল সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যোগ দিয়েছিলেন। সেখানে লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। বৈঠকে মূলত তারেকই কথা বলেন, সামনের আন্দোলন কিভাবে করা হবে, কিভাবে বিএনপিকে এগুতে হবে ইত্যাদি নানা বিষয়ে তিনি কথা বলতে থাকেন। কোনো পর্যায়ে তিনি স্থায়ী কমিটির অন্য সদস্যদের মতামত গ্রহণ করেছিলেন না। এক পর্যায়ে বিএনপির প্রবীণতম নেতা ডক্টর মোশাররফ হোসেন একটু ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বলেন যে, সম্মান রেখেই বলছে এটা স্থায়ী কমিটির সভা, ম্যাডামও যখন স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন তখন আমাদের মতামত নিতেন, আপনি একাই সব সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন, তাহলে আমাদের দরকার কি? ডক্টর মোশাররফের এই বক্তব্যে তারেক জিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বলেন, আপনারা কি করতে পারেন সেটা তো দেখছি, দলের জন্য আপনাদের কতটুকু ত্যাগ সেটাও আমি জানি, আপনারা যা বলেছেন এতদিন আমি শুনেছি, এখন আমি যা বলবো সেটি দয়া করে শুনুন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন যে, রাজনীতিতে চূড়ান্ত কোনো কিছু নেই, সবারই শেখার আছে, আমরাও শিখছি, তবে আপনাকে আরও রাজনীতি শিখতে হবে। আপনি এই দেশে থাকেন না, দেশের বাস্তবতাও বুঝতে পারেন না, তাই বাস্তবতা না বুঝে যে কোনো সিদ্ধান্ত দেওয়াটা যৌক্তিক না। আমাদের মতামতগুলো নিন, গ্রহণ বর্জন আপনার বিষয়। এক পর্যায়ে তারেক জিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তিনি বলেন যে, আমার রাজনীতি কারো কাছে শিখতে হবে না, আমার রাজনীতি আমি করব। উল্লেখ্য যে, বরিশালে জনসভা এবং 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ এবং তার পরবর্তীকালে কর্মসূচি নিয়ে তারেক জিয়া কথা বলছিলেন। তিনি বলেছিলেন যে, 10 ডিসেম্বরের পর সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে, সেই কর্মসূচির ধরন ধারণ কী হবে ইত্যাদি নিয়েও তিনি বিভিন্ন ব্যাখ্যা দেন। এক পর্যায়ে স্থায়ী কমিটির একজন সদস্য সংসদ থেকে বিএনপির সদস্যদের পদত্যাগের বিষয়টি সামনে নিয়ে আসেন। তিনি বলেন যে, বিএনপির সংসদ সদস্যরা কখন পদত্যাগ করবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার, কারণ একদিকে আমরা বলছি এই সরকার অবৈধ, অন্যদিকে বিএনপির সংসদ সদস্যরা সংসদে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে বহাস করছে, এটা স্ববিরোধী। তারেক জিয়া বলেন যে, সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত আমি নেব, যখন উপযুক্ত সময় মনে করব তখনই সিদ্ধান্ত নেওয়া হবে, এ নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই। তারেক জিয়া এটাও বলেন যে, সংসদ থেকে পদত্যাগ করলেই সরকারের পতন হবে এমন নয়, আমাদের সদস্য সংখ্যা খুবই কম। এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য উদ্ধৃত করে বলেন যে, তারা বলে দিয়েছে যে, সংসদ থেকে 7 জন পদত্যাগ করলে কিছুই আসবে যাবে না, এর প্রেক্ষিতে আমাদেরকে অনেক সতর্ক এবং সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি নেতাদেরকে তারা চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে বলেন। এ সময় খন্দকার মোশাররফ হোসেন বলেন, চূড়ান্ত আন্দোলনের বাস্তবতা আমাদের আছে কি না, দেশের জনগণ এই সরকারের উপর নানা কারণে অসন্তুষ্ট, কিন্তু এই জনগণ রাজপথে নামবে এমন কোনো আলামত এখনও পর্যন্ত নেই, এরকম অবস্থায় চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিলে আরও সামনে সমস্যা হতে পারে। ডক্টর খন্দকার মোশাররফ এটাও বলেন যে, বিএনপি এখন যে সমাবেশগুলো করছে সেই সমাবেশগুলো নিয়ে
ইতোমধ্যে হাজার হাজার মামলা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে 37 লক্ষ মামলা আছে দাবি করে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সবকিছু আমাদের বুঝে শুনে করতে হবে, কিন্তু বৈঠকের শেষ পর্যন্ত তারেক জিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত হয় এবং সব আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করার দায়িত্ব তারেক জিয়ার উপর ন্যস্ত করা হয়েছে। দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, গত এক মাসে বেশ কয়েকটি পত্রিকায় একই শিরোনাম হয়েছে যে সংসার আর চলছে না, মানে খরচ এত বেড়েছে যে সংসার আর চলছে না। বাণিজ্যমন্ত্রী হিসেবে আপনি কী মনে করেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সত্যি কথা যে মানুষের কষ্ট হচ্ছে। এ কষ্টের পেছনে কিন্তু আমাদের চেয়ে বৈশ্বিক কারণ বেশি, কিন্তু বৈশ্বিক কারণ তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। তিনি বলেন, মানুষের জীবনে কখনো ভালো সময় থাকে, আবার কখনো খারাপ। প্রধানমন্ত্রীও যেটা বলেছেন, সামনে দুর্ভিক্ষ হতে পারে, খাদ্যের অভাব হতে পারে, সে চিন্তা করেই কিন্তু তিনি বারবার বলছেন, তিনি সবসময় অনেক অ্যাডভান্স চিন্তা করেন যাতে আমাদের সমস্যা না হয়। আজকের সভা থেকে সাধারণ মানুষের জন্য কোনো সুখবর আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের খবরটা দিচ্ছি যে ভয় পাওয়ার কিছু নেই। জনগণ সিংহাসন ধরে টান দেবে আর রক্ষা হবে না, বললেন রিজভি। অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমান ও তার স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, তারেক রহমানকে পরিকল্পিতভাবে টার্গেট করেছেন শেখ হাসিনা, শুধু তাকে নয়, প্রধানমন্ত্রী কত নিষ্ঠুর তার উদাহরণ হলো তার সহধর্মিনীর নামেও মিথ্যা ও চক্রান্তমূলক মামলা দিয়েছেন, যার কিনা রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। জনদৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার মামলা এটি, মসনদকে উল্টো পড়া থেকে শেষবারের মতো ধরে রাখা চক্রান্ত, কিন্তু এবার জনগণ চূড়ান্ত আঘাত হানবে। তারা আপনার সিংহাসন ধরে টান দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডক্টর জোবাইদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মহিলা দলের নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়, পরে ফুটপাতের ওপরে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ শেষ করা হয়। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভি বলেন, আমি বলবো ঘোলা পানিতে না, আপনাকে প্রকাশ্যের রাজপথে মানুষ মোকাবিলা করবে, তারা এখন ঐক্যবদ্ধ সংঘবদ্ধ, তাদের অভিযাত্রার মিছিলে মিছিলে আপনার পদত্যাগের ধ্বনি উচ্চারিত হচ্ছে। মানুষের হাতে টাকা নেই, পরিকল্পনা মন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভি বলেন, তো টাকা গেল কোথায়, রিজার্ভ তলা নিতে কেন, চাল ডাল আচা তেল কিনতে ডলার নেই কেন, ডলার গেল কোথায়, আপনাদের লোকের পকেট ও ভ্যানিটি ব্যাগ তল্লাশি করলেই ডলার মিলবে। প্রশ্ন তুলে তিনি বলেন, দেশকে সংকটের দিকে কে ঠেলে দিয়েছে, আপনারা দিয়েছেন, কারণ দেশের প্রতি আপনাদের দরদ নেই, দরদ ছাত্রলীগ যুবলীগ আর স্বজনদের প্রতি। গণভবনের পুকুরে চিতল মাল ধরে নিজের বোনকে দেখাচ্ছেন যে দেশে কোনো সংকট নেই, সেই মাছকে কাটা ফেলে দেবেন রিক্সাওয়ালার দিকে, এই হচ্ছে আপনার মানসিকতা। বিএনপির বিভাগীয় সমাবেশ ঠেকাতে ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে দাবি করে সাবেক এই ছাত্রনেতা বলেন, সমাবেশে যাতে লোকজন না হয়, বিএনপি ও লোকজনকে আঘাত করার জন্য, তারপরও মানুষ পায়ে হেঁটে নদী সাঁতরে সাইকেল নিয়ে চিড়ামুড়ি নিয়ে নছিমন করিমন ভটভটিতে করে সমাবেশে যাচ্ছে, বাস বন্ধ করে দিলেন, অন্য যানবাহন বন্ধ করেও বিএনপির জনসভায় এত লোক হচ্ছে কেন, 65 কিলোমিটার পথ হেঁটে সমাবেশে যোগ দিয়েছেন বাগেরহাটের একজন, মোস্তাফিজুর রহমান অসুস্থ অবস্থায় রংপুরের সমাবেশে স্ট্রোক করে মারা গেছেন। এসব দেখে প্রধানমন্ত্রী ভাবছেন, তিনি তো নরবরে সিংহাসনে বসে আছেন, বিদেশি প্রভু ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সে চেয়ারের চারটি খুঁটি ধরে রেখেছেন। ভোটে জিতেও টাকা ফেরত নিলেন জেলা পরিষদ সদস্য। রংপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে আলতাফ হোসেনের বিরুদ্ধে। টাকা ফেরত চেয়ে ইউনিয়ন পরিষদ সদস্যদের হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আলতাফ হোসেনকে নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। ওই ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুস আলী বলেন, ভোটের আগের রাতে 3:30 দিকে আলতাফ হোসেন আমার বাড়ি আসেন, এরপর তাকে ভোট দেওয়ার জন্য চেয়ারম্যানকে 1 লাখ এবং পুরুষ ও নারী সদস্যদের 50,000 করে টাকা দেন। নির্বাচনের পরদিন চেয়ারম্যান সহ সকলের কাছ থেকে চাপ প্রয়োগ করে টাকা ফেরত নিয়েছেন তিনি। প্যানেল চেয়ারম্যান ও সদস্য আবুল কাশেম বলেন, আলতাফ ভোটে জেতার পর ফোনে চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং সবাইকে টাকা ফেরত দিতে বলে। পরে ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলায় চেয়ারম্যানের উপস্থিতিতে আমরা সবাই তাকে টাকা ফেরত দিয়েছি। সদস্য আব্দুল মতিন বলেন, ভোট কেনার জন্য 50,000 টাকা সহ মিষ্টি এবং শাড়ি পাঞ্জাবির টাকাও ফেরত দিয়েছি আমরা। সদস্য রফিকুল ইসলাম বলেন, আলতাফের কাছ থেকে ভোটের জন্য আমরা কেউ টাকা চাইনি, আলতাফ নিজে ইউনুস আলী মেম্বারের বাড়িতে আমাদেরকে ডেকে নিয়ে জোর করে তাকে ভোট দেওয়ার জন্য 50,000 করে টাকা দিয়েছিল। ভোটে জেতার পরও আমরা নাকি তাকে ভোট দেই নাই এমন অভিযোগ তুলে আমাদের কাছ থেকে টাকা ও শাড়ি
পাঞ্জাবি ফেরত চান। আমাদের হুমকিও ভয়ভীতি দেখিয়ে টাকা ফেরত নিয়েছেন। এক ইউনিয়ন পরিষদের নারী সদস্য রুহি বেগম বলেন, শুধু নগদ টাকাই নয়, ভোটের আগে দেয়া মিষ্টি, বাড়ির বাচ্চাদের জন্য দেয়া উপহার সামগ্রী এবং পাঞ্জাবি শাড়িও ফেরত নিয়েছেন আলতাফ। তবে টেপা মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এদিকে রংপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য আলতাফ হোসেন বলেন, আমি নির্বাচন করেছি, দিনে রাতে জনপ্রতিনিধি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি, তারা আমাকে সম্মানিত করেছে, আমি কাউকে টাকা দেয়নি, কারো কাছে টাকা ফেরত যায়নি। যারা টাকা ফেরতের প্রসঙ্গে কথা বলছে তারা পরাজিত প্রার্থীর কথায় জেলা পরিষদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। চলতি বছরের 17 অক্টোবর রংপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কাউনিয়া উপজেলা 2 নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন আলতাফ হোসেন, গোলাম সারোয়ার বাবু ও মিজানুর রহমান মিজান। নির্বাচনে 52 ভোট পেয়ে আলতাফ হোসেন সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম সারোয়ার 40 ভোট ও মিজানুর রহমান মিজান 1 ভোট পান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।